হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু WBCS হেল্পলাইন টপার টকস। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই WBCS হেল্পলাইন টপার টকস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকে একটা নতুন ধরনের ভিডিও, এবং এই ভিডিওটার মধ্যে আমি একটা প্রশ্নের জবাব দেব। এই প্রশ্নটা দীর্ঘদিন ধরে তোমাদের মধ্যে অনেকে আমাকে করেছ। প্রশ্নটা হলো, আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে শ্রদ্ধার WBCS অফিসার কে? এবং এই প্রশ্নটার উত্তর দেওয়া খুব একটা সোজা কাজ নয়, মানে খুব কঠিন কাজ বলতে হবে আর কি, যে এত এত শ্রদ্ধার মানুষ রয়েছে, এত প্রিয় মানুষ রয়েছে। এবং এটা কখনোই নয় যে মানে শ্রদ্ধার মানুষ হতে গেলে বা প্রিয় ভালোবাসার মানুষ হতে গেলে তাকে সিনিয়র হতে লাগবে, শুধু সিনিয়রই হতে লাগবে। আমার অনেক জুনিয়ররাও আছে যারা আমার কাছে শ্রদ্ধার পাত্র, আমাদের সমবয়সী যারা পিয়ার যারা রয়েছে, ব্যাচমেটস, তাদের মধ্যে অনেকে শ্রদ্ধার পাত্র, খুব কাছের। কিন্তু যদি একেবারে আমার চোখের প্রিয়, আমার আইডল বলতে পারো, এবং সেই আইডল মানে সেরকম একজন মানুষকে যদি একজন মানুষকে আলাদা করে পয়েন্ট আউট করতে হয়, আলাদা মানুষ একজনকে চয়ন করতে হয়, তাহলে আমাকে মানে একটু বেশ পিছিয়ে যেতে হবে আর কি, একটু সময় ধরে একটু পিছিয়ে যেতে লাগবে। তবে বলে রাখি যে প্রচুর প্রচুর মানুষ আছে, আমি এখানে নাম বলছি না আলাদা করে, যে প্রচুর মানুষ আছে যাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি বা সামনের দিনগুলোতে অনেক কিছু শিখব, সিনিয়র জুনিয়র সবার কাছ থেকে প্রচুর প্রচুর শিক্ষা পেয়েছি। এবং আমার মনে হয় যে আমি যে কথাটা বারবার তোমাদেরকে বলে থাকি, যে সার্ভিসে ঢোকাটা শুধুমাত্র একটা ফার্স্ট স্টেপিং স্টোন, তার পরবর্তীকালে প্রত্যেক মানুষের সঙ্গে ইন্টারাক্ট করে তোমরা অনেক কিছু শিখবে, এবং যত নতুন নতুন পরিস্থিতি সম্মুখীন হবে তত দেখবে যে তোমাদের জ্ঞানের পরিধিটা বাড়ছে, তোমাদের বিভিন্ন সিচুয়েশনকে ফেস করবার, যে চ্যালেঞ্জকে ফেস করবার, মোকাবিলা করবার যে প্রেজেন্স অফ মাইন্ড, সেটা আস্তে আস্তে বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে। তাই সবসময় জ্ঞানের চোখটাকে খোলা রাখতে লাগবে, প্রচুর মানুষের সঙ্গে মিশতে হবে, এটা আমার প্রথম প্রথম শর্ত। এবং প্রথমেই যদি তুমি একটা প্রিকনসিভড নোশন নিয়ে বসে থাকো যে আই এম দ্য বেস্ট, আই এম দ্য মোস্ট সুপিরিয়র, এবং আমি কারো কাছ থেকে কিছু শিখবো না, আমি সবাইকে শেখাবো, তাহলে অ্যাকচুয়ালি জ্ঞানের দরজাটা জানলাটা বন্ধ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে ফার্দার গ্রোথ আর হবে না। সুতরাং প্রত্যেককে, বিশেষ করে যারা জুনিয়র অফিসার্স রয়েছো বা যারা নতুন সার্ভিসে আসছো, তাদের প্রত্যেককে বলবো যে ইচ অ্যান্ড এভরি ডে উইল প্রোভাইড ইউ নিউ লার্নিং অপরচুনিটি, এবং সেটাকে নাও, সেটাকে যত বেশি সম্ভব মানুষের সঙ্গে, সিনিয়রদের সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে মিশে, তাদের কাজের ধরন দেখে তাদের কাছ থেকে শিখবার চেষ্টা করো। এবার উত্তরটাতে চলে আসি, যে আমার সবচেয়ে প্রিয় বা আমার সবচেয়ে শ্রদ্ধার মানুষটিকে, WBCS অফিসারকে, IAS অফিসারদের মধ্যে প্রচুর মানুষ রয়েছেন যাদের আমি, যাদের কাছ থেকে কাজ শিখেছি, তাদের নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব পরে, কিন্তু WBCS-এর কথাতে আজকে এই ভিডিওটা পুরোপুরি WBCS-এর জন্য। এবং এমন একজন মানুষ যার কাছ থেকে আমি শুধু শিখেছি বলাটা ভুল হবে আর কি, মানে যাকে আমি, যার পদাঙ্ক আমি অনুসরণ করেছি, পারিনি এক ফোঁটাও, কিন্তু পদাঙ্ক অনেকবারই অনুসরণ করেছি, তার মতো ঠিক হওয়ার চেষ্টা করিনি, আমি সবসময় আমার মতোই হওয়ার চেষ্টা করেছি, কিন্তু তার যে আদর্শগুলো, তার রেখে যাওয়া যে ছাপগুলো, সেগুলোকে অনেক সময় অনুসরণ করবার চেষ্টা করেছি, নিজের মতো হয়েই তার পদাঙ্ক অনুসরণ করার চেষ্টা করেছি, এটা বলতে পারি। এবং তার কথা বলতে গেলে আমাকে ফিরে যেতে হবে প্রায় বছর 20 আগে। জলপাইগুড়ি শহরে একটা সময় বেশ, মানে সেই সময়টাতে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশানটার একটা ডিটোরিয়েশন হয়েছে, এবং মানে সন্ধ্যের দিকটাতে মানে মেয়েদের একটু বেরোলে সমস্যা হয়ে থাকে, ইফটিজিং যেটা, সেগুলো হচ্ছিল, এবং বিভিন্ন জায়গাতে যে যে দুষ্কৃতি, যে তারা মানে বিভিন্ন অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস, তাদের বিভিন্ন জায়গাতে দেখা যেত, ইল্লিগাল যে সমস্ত পার্কিং বিভিন্ন জায়গাতে চলছে, এইটা বছর 20 আগের ঘটনা বলছি, এবং চলছে, এবং রাস্তার ধারে বিভিন্ন জায়গাতে সরকারি জমি দখল করে দোকান গড়ে ওঠার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এবং আমরা ভাবছিলাম আর কি যে এমন একজন মানুষকে দরকার যিনি কড়া হাতে, প্রশাসনের থেকে কড়া হাতে সব কিছুকে দমন করবেন, এবং আমাদেরকে পুরো আর কি যেটাকে বলে ন্যায়, সেই ন্যায়ের পথে চলানোটা শেখাবে। তো সেই সময় হঠাৎ করে আমাদের মাঝখানে, আমাদের শহরে, তখন আমরা ছাত্র, মানে আমি ধরো সেকেন্ড ইয়ারে পড়ি সে সময়টাতে, সে সময় আমাদের মাঝখানে এলেন একজন মহকুমা শাসক। এবং মহকুমা শাসক, এতদিন পর্যন্ত আমরা জানতাম মহকুমা শাসক জলপাইগুড়িতে, মহকুমা শাসক সাধারণত, মহকুমা শাসকদের ক্ষেত্রে আমরা
মহকুমা শাসকদের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে সদরের ক্ষেত্রে যারা মহকুমা শাসক থেকে থাকেন সেটা সাধারণত প্রথম পোস্টিংটা, সাধারণত আমাদের সার্ভিসে মহকুমা শাসক এই পদে দুটো পোস্টিং হয়ে থাকে। প্রথম পোস্টটাতে তোমার যেটা সদর মহকুমা এবং তার পরবর্তীকালে ডিস্টেন্ট কোনো সাব ডিভিশনে মহকুমা শাসক হওয়া যায়। এবার সদরে হলে মানে কাজের পরিধি, কাজের বহরটা একই থাকে, কিন্তু আমরা বলি যে ইন্ডিপেন্ডেন্সটা একটু হলেও কম থাকে। তা সুতরাং জলপাইগুড়ি শহরে মহকুমা শাসক আসবেন এবং তার হাত দিয়ে আমরা একটা কোনো মানে কি বলবো বৈপ্লবিক একটা কিছু দেখতে পারবো, এটা আমাদের মনে খুব একটা বেশি আশা ছিল না। যাই হোক, সে সময় হঠাৎ করে আমরা ধরো সন্ধ্যের দিকে বেরোচ্ছি, বাইক চালিয়ে কেউ যাচ্ছে পাশ দিয়ে এবং হঠাৎ করে ওই পাশ থেকে আওয়াজ, ওই পাশ থেকে আওয়াজ, এসডিও আসছে, এসডিও আসছে। সঙ্গে সঙ্গে তাকে দেখি বাইকটা নিয়ে এসে ছোটো গলির মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে, মানে হেলমেট পরতে হবে আর কি। তারপর রাস্তাঘাটে ওই ছেলে ছোকরার জটলা সন্ধ্যের দিক থেকে, মেয়েরা পাশ দিয়ে হেঁটে গেলে সে সময় হয়তো অনেকেই সেই ইফটিজিং এই ধরনের ঘটনাগুলো ঘটতো। তা সে সময় হঠাৎ করে দেখছি যে সন্ধ্যের পর দিয়ে জলপাইগুড়িতে আড্ডাটা খুব পপুলার একটা জিনিস আর কি, মানে বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে আড্ডা, কিছু জায়গাতে মানে প্রচুর জায়গাতেই আড্ডা খুব ভালোভাবেই সাংস্কৃতিক মানে সব কিছু মেনেই হয়, কিন্তু কিছু জায়গাতে নটোরিয়াস কিছু আড্ডা ছিল। তা সেই সমস্ত জায়গায় সমস্ত আড্ডা বন্ধ, যত এই ইল্লিগাল পার্কিং চলছে, রাস্তার উপরে যে যেমন খুশি বাইক গাড়ি রেখে দিচ্ছে, একজন এসে কেউ নেই, তার সঙ্গে কোনো গার্ড নেই, কিচ্ছু নেই, তিনি এসে নিজে একা হাতে লাঠি দিয়ে সব কিছু ভেঙে দিচ্ছেন আর কি। এরকম একজন এসডিও জলপাইগুড়িতে এলেন। এবং তারপর মানে যত দিন গেল আর কি, মানে এমনও হয়েছে উনি ছদ্মবেশে একটি মানে ট্রাকের উপরে উঠে একদম পুরো লুঙ্গি গেঞ্জি পরে ট্রাকে উঠে সেই ট্রাকের ভেতরে কী আছে সেগুলো সিজ করেছিলেন। পরবর্তীকালে প্রচুর ইল্লিগাল যত শপ যেগুলো, এবং জলপাইগুড়ির রাস্তা সে সময় ছিল খুব ন্যারো, এবং উনি আস্তে আস্তে যেটা ফার্স্ট কাজ করলেন যে এই রাস্তাকে সমস্ত এই যে 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 অধিগ্রহণ হয়ে যাওয়া আর কি, মানে এরকম ইল্লিগাল অকুপেন্সি যেখানে রয়েছে সেই রাস্তাকে মুক্ত করা এবং সেখানে রাস্তাকে চওড়া করা। এর জন্য কী করলেন যে ইল্লিগালি যত শপ হচ্ছে তাদের রিহ্যাবিলিটেশনের বন্দোবস্ত করে সেই শপগুলোকে ভেঙে ফেলা, এই কাজটা নিলেন। এবং আস্তে 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 মানে আমরা বুঝলাম যে জলপাইগুড়িতে মানে একজন মসিহা চলে এসেছেন। এবং সেই মানুষটি যাকে আমরা জলপাইগুড়ি শহরে, তোমরা যারা জলপাইগুড়ি শহরের ছেলেমেয়ে রয়েছো, যারা যারা ছাত্রছাত্রী রয়েছো, তারা কোনো দিন বাবা মার সঙ্গে কথা বলে দেখবে এবং তার কথা জিজ্ঞেস করবে, বা একটাই প্রশ্ন জিজ্ঞেস করো যে জলপাইগুড়ি শহরের কোন এসডিও, কোন এসডিও সাহেবের নাম তোমাদের, মানে এসডিও নামটা শুনলেই কার কথা প্রথমে মনে আসে। সেই মানুষটি যার সঙ্গে পরবর্তীকালে, এবং সে সময় আমার বাবা ডিএম অফিসে কাজ করতেন, কাজ করার জন্য মানে তার মুখে সে সময় শুনতাম আর কি যে জলপাইগুড়িতে এরকম এসডিও এসেছেন, এবং তিনি পুরো মানে সততার মানে তার মানে ন্যায়ের সঙ্গে কোনো ইয়ে নেই আর কি, মানে ন্যায় সততা তার প্রতিমূর্তি একজন, এবং মানে অন্যায় তিনি সহ্য করতে পারেন না, বরদাস্ত করতে পারেন না, এমন একজন মানুষ জলপাইগুড়িতে চলে এলেন। এবং প্রতিনিয়ত তার কথা শুনি এবং তার প্রতি মনটা শ্রদ্ধায় ভরে ওঠে। পরবর্তীকালে ধীরে ধীরে, কিন্তু একটা দুঃখজনক ঘটনা ঘটেছিল যে মানে বিভিন্ন এ সমস্ত করতে গিয়ে যেটা হয় আর কি, ওনাকে ট্রান্সফার হতে হয়েছিল, সেটাও জানিয়ে রাখি। পরবর্তীকালে বেশ কয়েক বছর পরে, মানে 2000 সাল, তার বছর আটেক পরে আমি সার্ভিসে ঢুকলাম, এবং সার্ভিসে ঢোকার পরে আমার প্রথমে যেটা মনে হয়েছিল যে আমি সেই সার্ভিসে বিলং করি যেখানে আমার ওই শ্রদ্ধার মানুষটি রয়েছেন। গতদিনে বা তার কিছুদিন পরে স্যারের কিন্তু আইএএস হওয়ার সময় হয়ে গেছে। মিনওয়াইল স্যার অনেকগুলো পোস্টিং করেছেন, পরবর্তীকালেও স্যার বিভিন্ন ল্যান্ড মানে রেজিস্টার জেনারেল ছিলেন উনি, পরবর্তীকালে ল্যান্ড রিফর্মস অ্যাডিশনাল সেক্রেটারি ছিলেন, ফুড প্রসেসিং ডিপার্টমেন্টে উনি সেক্রেটারি হিসেবে রিটায়ার করলেন কিছুদিন আগে, সেপ্টেম্বর মাসের 30 তারিখে আমার এই প্রিয় শ্রদ্ধার মানুষটি রিটায়ার করলেন। এবং কিছুদিন আগে, রিটায়ারমেন্টে কিছুদিন আগে তার সঙ্গে আমার কথা হচ্ছিলো, ইনফ্যাক্ট রিটায়ারমেন্টের দিনেও আমি তাকে প্রণাম জানিয়েছি আর কি ফোন করে, কিন্তু রিটায়ারমেন্টের কিছুদিন আগে ওনার সঙ্গে একটা ফোনে অন্য বিষয়ে কথা হচ্ছিল। সে সময় তাকে জিজ্ঞেস করলাম যে স্যার মানে রিটায়ারমেন্ট চলে আসছে আপনার, যে সার্ভিসকে আপনি এত কিছু দিয়েছেন সেখান থেকে আপনার চলে যাবার সময় এসছে, এই সময়টাতে কেমন লাগছে? উনি একটা কথা আমাকে বলেছিলেন যেটা আমার মনে হয় যে আমার সার্ভিসের, নিজের সার্ভিসের সবচেয়ে বড় প্রাপ্তি। উনি আমাকে বললেন
যে আমার খুব ভালো লাগছে এই কথাটা ভেবে যে আমি এই সার্ভিসটাকে যে সমস্ত মানুষদের কাছে ছেড়ে দিয়ে যাচ্ছি তাদের মধ্যে একজন তুমি সপ্তর্ষি। এবং আমার খুব গর্ববোধ হচ্ছে যে আমার পরবর্তী জেনারেশন এরকম সার্ভিসটাকে উত্তরণের পথ দেখাবে। এটাতে আমি জানি না, মানে আমি স্যারকে কী বলে ধন্যবাদ জানাবো, বাট মনে হয়েছিল যে দায়িত্বটা অনেক বেড়ে গেল। তোমরা যারা আমাকে দেখে মনে করো, আমাকে দেখে যারা মনে করো যে মানে WBCS হওয়ার এনকারেজমেন্ট পাও, ইন্সপিরেশন পাও, তাদেরকে একটাই কথা বলবো যে আমি একটা যদি ওই ছোট্ট নদী হয়ে থাকি আর কি WBCS সার্ভিসের ক্ষেত্রে, তাহলে স্যার মহাসাগর, মহাসমুদ্র, ঠিক আছে? সুতরাং পার্থক্যটা বুঝতেই পারছো, ওনার মতন ওরকম দৃঢ় দৃপ্ত বা ওরকম দক্ষতার সঙ্গে, ওরকম দৃঢ়তার সঙ্গে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া, সেটা আমি কোনোদিন পারিনি, বা হয়তো আমি মানে যেটা বলেছি যে তার পদাঙ্ক অনুসরণ করে চলছি, হয়তো কোনোদিন শিখব, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন পারিনি এবং কোনোদিন হয়তো তার কাছে ধারে কাছেও আমি যেতে পারবো না। ওই জন্য আমি বললাম যে আমাদের সার্ভিসের ক্ষেত্রে আমি একটা ছোট্ট নদী হিসাবে, একটা বড় জোর পুকুর টুকুর এই ধরনের লেভেলেই থেকে যাব, কিন্তু সেই সার্ভিসের যে মহাসমুদ্র, যে মহাভাণ্ডার যিনি, ঠিক আছে, যাকে দেখে তোমরা অনুপ্রাণিত, সত্যিকারের অনুপ্রেরণা কাকে বলে সেই মানুষটিকে দেখে তোমরা শিখতে পারবে। এবং সেই মানুষটির একটা বিশেষ পরিচয় তোমাদেরকে দিয়ে রাখি। মানুষটি, তোমরা বঙ্গভঙ্গ আন্দোলন পড়েছো, বঙ্গ আন্দোলনের সময় একটা প্রশ্ন WBCS-এ মাঝে মাঝে এসে থাকে যে অরন্ধন, বঙ্গভঙ্গ আন্দোলনের সময় অরন্ধন এই পদ্ধতিটি কে চালু করেছিলেন? উত্তর, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর পপৌত্র হলেন আমার এই প্রিয় শ্রদ্ধার মানুষটি, নিত্য সুন্দর ত্রিবেদী স্যার। নিত্য সুন্দর ত্রিবেদী স্যার জলপাইগুড়ির SD এবং পরবর্তীকালে বললাম যে অনেক বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করে সেপ্টেম্বর মাসের 30 তারিখে 2020 সালের রিটায়ার করলেন। এবং মানে আমি, আমার যখন SDO হওয়ার সময় আর কি, মানে ওনার সঙ্গে আলোচনা হচ্ছিল SDO শিপ নিয়ে। এখন যেমন তোমরা BDO শিপ নিয়ে, মানে যারা নতুন সার্ভিসে এসো তারা BDO শিপ নিয়ে আলোচনা করো বা BDOদেরকে দেখো, তেমনি আমি মানে বেশ কিছু টিপস ওনার কাছ থেকে নিচ্ছিলাম যে SDO হওয়ার সময় কী কী করণীয় আর কি। তখন উনি যে স্মৃতিটা বলছিলেন যে তোমার মধ্যে আমি 20 বছর আগের নিজেকে খুঁজে পাই, কিন্তু আমি মানে বিনম্র কণ্ঠে বলবো যে স্যারের যোগ্যতার ধারে পাশে যাওয়ার মতন যোগ্যতা আমার মধ্যে নেই। এবং মানুষটাকে দেখলে তোমরা, যেটা আমি বারবার করে বলছিলাম যে যারা আমাকে দেখে WBCS সম্পর্কে দেখো, তাদের বলবো যে WBCS সম্পর্কে কোনো আইডিয়াই নেই। ওই লম্বা মানুষ, দৃঢ় একটা ব্যক্তিত্ব, দৃপ্ত ব্যক্তিত্ব, অসাধারণ সেই কণ্ঠস্বর, ওই মানুষটাকে শুনলে তোমরা বুঝবে যে ব্যক্তিত্ব কী জিনিস। সুতরাং আজকের এই ভিডিওটা মানে আমার প্রিয়, আমার সবচেয়ে শ্রদ্ধার WBCS অফিসার শ্রী নিত্য সুন্দর ত্রিবেদী স্যারের প্রতি এটা একটা ট্রিবিউট। এবং যেটা বারবার বলেছি যে অনেক অনেক মানুষের কাছ থেকে, অনেক WBCS অফিসারের কাছ থেকে বহু কিছু শিখেছি, বাট স্যারের কাছ থেকে যে মানে সততা, নিষ্ঠা, দৃঢ়তা, দৃপ্ততা, এর কিচ্ছু বিকল্প হতে পারে না, এটা সম্পূর্ণ রূপে স্যারের কাছ থেকে শেখা। এবং যতদিন থাকবো ওনার এই আদর্শগুলোকেই আমি পালন করে চলব। জানি কোনোদিনই তার জায়গাতে পৌঁছতে পারবো না, বাট সবসময় চেষ্টা করব যে স্যারের ফেলে রাখা যে পদাঙ্ক, পায়ের চিহ্ন, সেগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলবার। খুব শ্রদ্ধা থাকলো স্যারের প্রতি। এবং একটা কথা বলে রাখি, প্রচণ্ড প্রচণ্ড রকমের প্রচার বিমুখ, আমাদের মতন ওই কথায় কথায় ইউটিউবে এসে কথা বলার মানুষই না তিনি। মানে হয়তো যদি খবর পান যে আমি ওনাকে রেসপেক্ট ট্রিবিউট জানিয়েছি একটা ইউটিউবের ভিডিওর মাধ্যমে, তাহলে আমার কপালে প্রচুর বকুনি জুটবে আর কি। উনি জানেনও না যে আমি ওনার অনুমতি না নিয়ে এই ভিডিওটা করছি, কারণ সবসময় প্রচারের অন্তরালেই থেকে গেছেন এই ত্রিবেদী স্যার। এবং এই ভিডিওটার মধ্য দিয়ে আমার সবচেয়ে প্রিয় WBCS অফিসার ত্রিবেদী স্যারের প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানাবো। এবং যারা নতুন আসবে WBCS সার্ভিসে, যাদের কাছে এই যে নতুন যে ফেম, নেম, গ্ল্যামার, এগুলো খুব মানে খুব মানে ইনস্ট্যান্ট একটা ফেম যেটা, সেটা হয়তো হয়তো এটা মানে কোনো দোষ নেই এটার মধ্যে, কিন্তু তাদেরকে আমি বলবো যে একবার তোমরা পারলে ওই মানুষটির সঙ্গে দেখা করবে। উনি IASO রিটায়ার করেছেন এবং খুব বড় মানে WBCS থেকে সেক্রেটারি,
পদে, মানে কোনো ডিপার্টমেন্টাল সেক্রেটারি পদে রিটায়ার করা এটা যথেষ্ট একটা সম্মানের ব্যাপার, স্যার করেছেন। এবং তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা পারলে স্যারের কাছ থেকে, ট্রেনিং তো হয় একটা ট্রেনিংয়ের মতন, কিন্তু স্যারের সঙ্গে কিছুদিন সময় পেলে ওনার কাছ থেকে কিছু শুনো বা ওনার কথা শুনো, জীবনে অনেক উন্নতি করতে পারবে। আজকে এই ভিডিওটাকে আর বাড়াচ্ছি না, আরও একবার স্যারের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের এই ভিডিওটা শেষ করছি। একটাই কথা বলবো, স্যার আপনার কাছ থেকে আমাদের আরও অনেক কিছু পাওয়ার আছে, অনেক কিছু শেখার আছে, এবং আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং রিটায়ারমেন্টের পরবর্তী জীবন খুব খুব ভালোভাবে, যেরকমভাবে আপনি মানুষের জন্য পুরো কর্মজীবনটা দিয়েছেন, তেমন করেই সমাজের জন্য, মানুষের জন্য আপনার কাছ থেকে অনেক কিছু পাওয়ার আশা রইল। ধন্যবাদ, এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।